আমি দেবাশিস দাস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটা প্যালেস, যে প্যালেসের ইতিহাস মুর্শিদাবাদে এলে প্রত্যেকেই শুনে থাকে। প্যালেসটির নাম হচ্ছে নসিপুরের রাজবাড়ি, এবং নসিপুর রাজবাড়ি এই প্রাসাদ নির্মাণ করেছিলেন সুদূর পানিপত থেকে আগত একজন বিখ্যাত মানুষ, তার নাম হচ্ছে দেবী সিং। আমাদের নিখিলনাথ রায়ের বর্ণনা থেকে আমরা জানতে পারি ইদ্রাকপুর দিনাজপুর এই এলাকায় ওনার জমিদারি ছিল, বর্তমানে যেগুলো বাংলাদেশের মধ্যে পড়ে, এবং তার পাশবিক অত্যাচারের জন্য 76-এর মন্বন্তর ঘটেছিল। আপনাদেরকে নিয়ে এসেছি, মনে রাখবেন বর্তমানে নসিপুরের যে বড় প্রাসাদ আমরা দেখতে পাই সেটি তৈরি করেছিল ভূপেন্দ্র নারায়ণ সিং সিনহা। না রয়ে গেছে সামান্য অংশ, এটি কথিত আছে দেবী সিংয়ের আদি বাসস্থান। আদি বাসস্থানের ঠিক সামান্য দূরে আমরা দাঁড়িয়ে আছি, এটা বলা হয় 3 নম্বর এই রাজ পরিবারের বাড়ি। এই 3 নম্বর রাজ পরিবারের বাড়িটার সামনে কিন্তু সালটা উল্লেখ রয়েছে 1318। অর্থাৎ দেবী সিংয়ের রাজবাড়ি যদি আপনি ঘুরতে আসেন, বর্তমান রাজপ্রাসাদের অনেক পেছনে দেবী সিংয়ের আদি বাসস্থান কথিত আছে। এখান থেকে নেমে যে লক্ষ্মীনারায়ণের মন্দির আপনাদেরকে দেখাবো আমি, সেই মন্দিরটি ছিল দেবী সিংয়ের আদি কোর্ট বা বিচারালয়, এবং তার পাশে একটা সুন্দর ভগ্নপ্রায় যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতেই কিন্তু আমাদের বাঙালি তথা ভারতবর্ষের গ্রেট ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস একদা এসেছেন এবং মানুষকে ভারতবর্ষের সম্পর্কে সচেতন করেছেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে ভাষণ দিয়েছেন এই রাজ পরিবারের নির্দেশে, রাজ পরিবারের সহযোগিতায়। আমরা এই ভগ্ন প্রায় বাড়িতে এসে আজ আমাদের খুবই কষ্ট হয় যে বাংলা তথা মুর্শিদাবাদের এই হেরিটেজ প্রাসাদগুলো প্রায় মাটিতে মিলে গেছে। এখনও যে অংশগুলো রয়েছে যদি আমরা চেষ্টা করি তাহলে সেগুলোকে পর্যটকের সামনে তুলে ধরতে পারবো, আমাদের যে সমস্ত নতুন প্রজন্ম রয়েছে তাদের কাছে আমরা ইতিহাসের সাক্ষী স্বরূপ দাঁড় করাতে পারবো। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।